সিসিএল তো সেলিব্রিটি ক্রিকেট লীগ, এখানে সব মানে সব সেক্টরেরই আছে, যেটা আপনি বললেন যে সিঙ্গাররা আছে, মডেলরা আছে, টেলিভিশন আর্টিস্ট, ফিল্ম আর্টিস্ট সবাই আছে, সবারই তো ধরেন আলাদা একটা লাইফ আছে। সারাদিন যদি আমরা খালি এই কাজই করতে থাকি, একটু রিল্যাক্স হওয়ার জন্য এই খেলাটা, এবং সবাই আসছে আনন্দ করতেছে, মজা করতেছে, বই উঠলো অনেকের সাথে, অনেকে মানে দেখা গেল দুই মাস তিন মাস পর পর দেখা হচ্ছে, আজকে বিগত দুই দিন তিন দিন ধরেই তো মনে হয় প্রোগ্রামটা চলতেছে, সবাই আসছে মজা করতেছে, হই হুল্লোড় হচ্ছে, কেউ জিততেছে, কেউ হারতেছে, কেউ মন খারাপ করতেছে, কেউ আনন্দ করতেছে, এইভাবে চলতেছে, ভালো ভালো লাগতেছে। আমরা সবসময় চাই বাংলাদেশ টিম ভালো খেলুক, এশিয়া কাপে আমরা মানে একটুর কারণেই সেকেন্ড রাউন্ডে যেতে পারিনি, এখন ওয়ার্ল্ড কাপ সামনে 5 তারিখ থেকে শুরু হচ্ছে, আশা করি ভালোই করবে, সাকিবের নেতৃত্বে আশা করি আমাদের টিমটা অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত যাক, এটুকু তো আশা করতেই পারি। আমরা ন্যাশনাল টিমকে উৎসাহ দেওয়ার জন্য আমরা ক্রিকেটটা খেলতেছি, আর শুধু যে ন্যাশনাল টিমকে তা না, পুরো দেশবাসীকেই উৎসাহ দেওয়ার জন্য যে খেলাটা দেখি। এখান থেকে দেখবেন যে হয়তো আমাদের যারা আর্টিস্ট আছে এদেরই সন্তান হয়তো ভবিষ্যতে ক্রিকেট খেলবে, ন্যাশনাল টিমে খেলবে, ওয়ার্ল্ড কাপ খেলবে, এটা তো কোনো মানে বলতে পারবেন না যে না কেউ খেলবে না, খেলতেই পারে, তো এটা উৎসাহ দিতেছে, এটা নিয়ে তো কে নাটক করতেছে, কে নাটক করতেছে না, এগুলো আসলে বলা ঠিক না, আসছে খেলা খেলতে, দেখতে, আনন্দ করতে, ওইটা দিয়ে এখন বলা কেমন লাগে, ওটা তো সিগনেচার, ওটা তো ব্যাচেলার পয়েন্টই হয়, ব্যাচেলার পয়েন্ট ছাড়া অন্য জায়গায় দিলে ভালো লাগবে, সরাসরি ইমেজ। আপনি কি দুপুরে ভাত খেয়েছেন, রান্না করছে কে বাইরে, বাবুর্চিকে জিজ্ঞেস করছেন বাবুর্চিটা কে, ছেলে না মেয়ে, ছেলে, তাহলে রান্না রাত কিভাবে দেখবো।